ঈদের ছুটিতে ঢাকা একেবারেই ফাঁকা, যে কোনো জায়গায় যখন তখন চলে গাড়ি পার্কিং। রাজধানীর ধানমন্ডি, মতিঝিল, গুলশান, বনানী ঘুরে সব জায়গায় দেখা গেছে একই চিত্র। সে 10 তলা বিল্ডিং করতেছে, পার্কিং কেন করতেছে না? সেটা তো বিল্ডিং ওয়ালার ফল্ট, এটা তো ড্রাইভারের ফল্ট না, এটা সম্পূর্ণ বিল্ডিং মালিকের ফল্ট। পার্কিং নাই বিল্ডিং, এর কারণে আমাদের রাস্তা রাখতে হয়। অভিজাত এলাকা গুলশানে এ প্রবণতা তুলনামূলক বেশি। ভবনের নিচতলায় গাড়ি পার্কিং না করে তারা বাণিজ্যিকভাবে ব্যবহার করার কারণে এ পরিস্থিতি। নিয়ম ভঙ্গ করে ভাড়া দিচ্ছে, তো এটা কি তার শাস্তি হওয়া উচিত না? আপনার কি মনে হয়? শাস্তি তো হওয়া উচিত। ভবনের সামনে তো এরকম গাড়ি থাকতে পারে না, থাকতে পারে না, এখন সব রাস্তায় রাখে, সব রাস্তায় রাখে সবাই। আপনি আপনি রাখতে পারেন না? আমি রাখতে কেন? আপনার ভবনের সামনে যদি গাড়ি দাঁড়ায় থাকে, আপনার ভবনের দায়িত্ব আছে তো? ভবনের দায়িত্ব আছে না? এরকম দায়িত্ব হাজারো আছে, হাজারো আছে, মানে সবাই করতেছে, আপনিও করবেন? সবাই করতেছে, এটা দেখা দেখে এটা অটোমেটিক করবে, অটোমেটিক করবে, আপনি ভালো হবেন না? আমি একা ভালো হইলে তো কাজই করি। পার্কিং এর ব্যবস্থা আছে এমন ভবনের বাসিন্দারাও গাড়ি রাখেন রাস্তায়। একা এই সমস্যার সমাধান করা যাচ্ছে না, প্রয়োজন সমন্বিত উদ্যোগ, বলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোড সাইন বা পার্কিং যেটা আছে সেক্ষেত্রেও কিন্তু সিটি কর্পোরেশন দায়ী আর কি। সিগন্যাল লাইট যেগুলো আছে, সিগন্যালের যেগুলো আছে, রোড সাইন যেগুলো আছে, পার্কিং যেটা আছে, ইভেন আপনি জেব্রা ক্রসিং দেবেন, অনেক রোড যে জেব্রা ক্রসিং বা ফুটওভার ব্রিজ ব্যবহার করার ক্ষেত্রে যে বিভিন্ন ইনস্ট্রাকশন, সব কিছু কিন্তু ফেন্সিং, যে হার্ড ফেন্সিং এর বিষয়, সব কিন্তু সিটি কর্পোরেশন। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। এক অংশ দেখা যায়।